Selam aleyküm, Ramadan mübarek. Açık emre, Ramadan inspirasyonu, Ramadan'ı erkti special ibadet, şeyde niye alışına kurbu inşallah. Şeyde hoçı, Ramadan'ı ci umra, şey, umra niye umra kota bulbu. Ramadan'ı umra hoçı special umra, ebun Ramadan'ı umra special içi reward reyeti. Ramadan'ı umra ci reward, ci buruşkar, şeyde bala huyeti. রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার মতো পুরস্কার রয়েছে রমাদান মাসে যদি উমরা করা যায় ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রয়েছে বুখারী এবং মুসলিম শরীফের হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার একজন আনসারি এক মহিলার সাথে কথা বলেছেন এবং তখন তিনি তাকে বললেন যে তোমাকে এবার আমাদের সাথে হজ করা থেকে কি বিরত রেখেছে তখন সেই মহিলা বললেন যে আমাদের শুধুমাত্র দুইটা উট রয়েছে যেটা আমরা পানি আনার জন্য ইউজ করে থাকি এবং সেই বছর হচ্ছে তার হাজবেন্ড এবং তার ছেলে হচ্ছে হজ করার জন্য গিয়েছে যে একটা উট নিয়ে এবং আরেকটা উট তারা নিজেদের ব্যবহারের জন্য যে পানি সেই পানি আনা নেওয়ার জন্য রেখে দিয়েছেন তো যেহেতু তাদের দুইটা উট ছিল একটা চলে গিয়েছে তাদের তার স্বামী এবং সন্তানের সাথে হজের জন্য আরেকটা তারা রেখে দিয়েছেন হচ্ছে তাদের নিত্য ব্যবহার্য পানি আনার জন্য তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন যে যখন রোজা আসবে তখন উমরার জন্য যাও কারণ উমরা রমাদানে যখন তুমি উমরা করবে তখন হচ্ছে সেটা হজের সমান সওয়াব পাবে তখন আরেকটা বর্ণনায় এসেছে যে এই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কথাটা এইভাবে বলেছেন যে রমাদানে যখন উমরা করবে তখন সেই উমরার সওয়াবটা হচ্ছে আমার সাথে হজের সমান সওয়াব হবে তো সুবহানাল্লাহ আমরা এখানে দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে কিভাবে এনকারেজ করেছেন যে তাকে ডিসহার্টেড করেন নাই বরং তাকে একটা অল্টারনেটিভ এখানে দিয়েছেন যে সে যাতে মন খারাপ না করে যে তিনি যেখানে স্যাক্রিফাইসটা করেছেন যে তার সাথে হজে যেতে পারেন নাই রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে কিন্তু তাকে একটা অল্টারনেটিভ বলে দিয়েছেন এবং তাকে অলমোস্ট সেম রিওয়ার্ডিং একটা আদার গুড ডিডের কথা ভালো কাজের অল্টারনেটিভ বা বিকল্প একটা ওয়ে তাকে বলে দিয়েছেন তো এখান থেকে আমরাও একটা অল্টারনেটিভ এখানে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার মতো সম্মান অথবা পুরস্কার আমরা পাচ্ছি না কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই আনসারি মহিলার মাধ্যমে আমাদেরকে আরেকটা রিওয়ার্ডিং ওয়ে এখানে পুরস্কারের উপায় আমাদেরকে এখানে বলে দিচ্ছেন এবং সেটা হচ্ছে যে আমরা যদি আমরা যারা পরবর্তী উম্মত যারা রয়েছি আমরা যদি রমাদানে উমরা করতে পারি তাহলে আমরাও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে হজ করার মতো পুরস্কার পেতে পারি তাহলে এটা আমাদের জন্য বিশেষ একটা সুযোগ যে আমরা যদি এই সুযোগটুকু নিতে পারি ইনশাআল্লাহ আমরাও সেটা সেই পুরস্কার পেতে পারবো সেই সম্মানটুকু পেতে পারবো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সে ধরনের একটা সুযোগ দিয়ে দিয়েছেন তো যাদের এই সুযোগটুকু রয়েছে যারা এই সুযোগটুকু অ্যাভেল করতে পারবে তাদের এই সুযোগটুকু নেওয়া উচিত আসলে যে রমাদান মাসে আমরা যদি উমরাটুকু করতে পারি তাহলে আমরা সেই সুযোগটুকু পাবো যে কোনো সময় উমরা করারই স্পেশাল পুরস্কার রয়েছে সো রমাদান হচ্ছে স্পেশাল টাইম রমাদানে যে কোনো ইবাদতেরই অনেক অনেক বেশি পুরস্কার রয়েছে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রমাদানের পুরস্কার এমনিতেই স্পেশাল আর সেই সময় আমরা যদি উমরা করতে পারি তাহলে সেটার পুরস্কারও অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই রিওয়ার্ডটা এখানে আরও আরও বেশি বাড়িয়ে দিয়েছেন তো আমরা এই প্ল্যানটা আমরা রাখতে পারি যে রমাদান মাসে আমরা উমরা করার প্ল্যান রাখতে পারি যাদের সুযোগ রয়েছে সো এই সময়ে আমরা উমরাও করা হবে এবং তার সাথে সাথে রমাদানের রিওয়ার্ডও আমরা পাচ্ছি এবং তার সাথে সাথে আমরা অন্য যেসব আমল করব আল্লাহর ঘরের কাছে যেয়ে সেখানে সেই রিওয়ার্ডগুলো আমরা অনেক বেশি বেড়ে যাবে ইনশাআল্লাহ এবং প্রত্যেকটা কাজ আমরা দেখব যে আল্লাহর ঘরের কাছে যেয়ে যে আমলগুলো আমরা করব নামাজ পড়া জিকির করা তাওয়াফ করা প্রত্যেকটা আমলের মাধ্যমে আমরা আমাদের পুরস্কারগুলোকে অনেক অনেক বেশি বাড়িয়ে নিতে পারবো এবং আল্লাহর ঘরের পাশে যে
এই ইবাদতগুলো করার মাধ্যমে আল্লাহ সান্নিধ্য পাওয়া এবং আল্লাহ সুবহান তাআলার কাছে চাওয়ার যে মর্তবা বা গুরুত্ব, সেই গুরুত্ব অনেক অনেক বেশি বেড়ে যাবে। তো আমরা চেষ্টা করব, প্ল্যান রাখবো ইনশাআল্লাহ, যে কোনো রমাদানে আমরা যাতে এই সুযোগটুকুকে নিতে পারি এবং আল্লাহর কাছে এজন্য দোয়া করব, আল্লাহ যাতে আমাদেরকে কবুল করে নেন, যে কোনো রমাদানে আমরা যাতে এই উমরা করতে পারি এবং আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হজ করার মতো পুরস্কার পাওয়ার যোগ্যতা যাতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়ে দেন।